বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। সারা দেশের মতো রংপুরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সব স্তরের মানুষ। নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একটি শোক র্যালি জেলা স্কুলের সামন থেকে শুরু হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ রংপুরের জনসাধারণ। 15ই আগস্টের আগে পরে এই কুচুকরি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে। এটা আমরা রংপুরে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং যে সমস্ত জায়গায় 15ই আগস্টের প্রোগ্রাম হবে সে সমস্ত জায়গার মধ্যে আমাদের বিশেষ নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আর এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন, আপনাকে আশ্বাস দিতে পারি যে কুচুকরি মহল যারা সন্ত্রাসী, যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে এমন কোনো অপশক্তি জনসাধারণের জীবন এবং সম্পদের ক্ষতি করতে পারে এমন কোনো কার্যক্রম করতে পারবে না। পুলিশ সজাগ রয়েছে সর্বদাই এবং এটা তাদের দায়িত্ব এবং তাদের জানমালের রক্ষা, জনগণের জানমালের রক্ষার যে দায়িত্ব পুলিশের উপর অর্পিত আছে সঠিকভাবে দায়িত্ব পালন করবে। রংপুর ডিভিশনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমাদের কাছে এইভাবে প্রস্তুতি নেওয়া। নতুন প্রজন্মের প্রতি বার্তা হলো মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্বুদ্ধ হবে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি, স্বাধীনতার সপক্ষে, স্বাধীনতা সমুন্নত রাখার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং আগামী দিনে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে তাদের প্রতি এটি আমার হবে। ষড়যন্ত্রকারীরা সবসময় চেষ্টাটা করে কিন্তু সেই আগের সময়ের এখন নাই, জাতি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু আমাদের পাশে না থাকলেও তার আদর্শ আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে, এই চেতনাকে সামনে রেখে তারই সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দুর্বার গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। ফেরদৌস জয়, বাংলাদেশ টাইমস, রংপুর। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে। expert.